লিরিক্যাল ব্যালেন্সের লেখক কে, নাকি 500 এর সাথে কোন ভার্ব বসবে, নাকি টেন্স নিয়ে অনেক বেশি টেন্সড। হ্যালো এভরিওয়ান, আমি মেফতাউল হাসান। ইন্টারেটিভ কেয়ারসের হয়ে আমি আসছি আপনাদের সাথে বিসিএস ইংলিশ কোর্স নিয়ে। আমরা একসাথে জানবো বিসিএস ইংলিশের প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে কোন কোন টপিক আছে, কোন কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে আমরা বিসিএস প্রিলিমিনারি কোর্সটাকে খুব ভালোভাবে শেষ করতে পারি, কোন টপিকের খুঁটিনাটি কী আছে। তার জন্য আমরা একটা বিশাল বড় কোর্স আউটলাইন রেডি করছি, যেটা ফলো করে আমরা খুব সাকসেসফুলি বিসিএস ইংলিশের কোর্সটাকে শেষ করতে পারবো। আমরা সবাই জানি বিসিএস ইংলিশের প্রিলিমিনারি কোর্সের ব্যাপ্তি অনেক বিশাল। এই কোর্সে আমরা ইংরেজি সাহিত্য থেকে শুরু করে ইংলিশ গ্রামারের সকল ট্রিক্স অ্যান্ড টেকনিক্স কভার করব। ইংলিশ লিটারেচারের মধ্যে মিডল এজ থেকে শুরু করে নিউ ক্লাসিক্যাল ফেজ পার হয়ে রোমান্টিক এজ পার হয়ে আমরা মডার্ন এজ পর্যন্ত কভার করব এই কোর্সের মধ্যে। সেই সাথে গ্রামারের সব টপিক আলোচনা করা হবে একদম হাতে কলমে। ভয়েস ন্যারেশন লিঙ্কেজ থেকে শুরু করে রাইট ফর্ম অফ ভার্বস পর্যন্ত আমরা এই কোর্সে আলোচনা করব, বিভিন্ন লেকচারের বিভিন্ন কন্টেন্ট ধরে, এবং তার সাথে লাইভ ক্লাস তো থাকছেই। সো এই সকল টপিককে কভার করে আমি আসছি আপনাদের সাথে বিসিএস ইংলিশ প্রিলিমিনারি কোর্সে ইন্টারেক্টিভ কেয়ারসের এই প্ল্যাটফর্মে। সো আজই যোগ দিই ইন্টারেক্টিভ কেয়ারসের এই বিসিএস প্রিলিমিনারি ইংলিশের কোর্সে, এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাই আমাদের আলটিমেট গোলের দিকে।